সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে একটি জরুরি সংবাদ সম্মেলনে এখানে আহ্বান জানিয়েছি। সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন 2016 সালের ষষ্ঠ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত কাউন্সিলে কাউন্সিলরদের সর্বসম্মতি ক্রমে বিএনপি চেয়ারপারসনকে জাতীয় নির্বাহী কমিটি এবং অন্যান্য যে কমিটি সর্বশ্রেণীতে ইত্যাদি গঠনের যে ক্ষমতা দেওয়া হয়েছিল সেই ক্ষমতা বলে জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে অর্থাৎ জাতীয় স্থায়ী কমিটিতে দুইজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দুইজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান, দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত এম হাফিজউদ্দিন আহমেদ জাতীয় নির্বাহী জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন, এবং আরেকজন হলেন জাতীয় স্থায়ী কমিটিতে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনিও দলের ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি এখন জাতীয় স্থায়ী কমিটির সদস্য। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে অবহিত করা হবে। ধন্যবাদ।